সম্বর হরিণ মেরে তার মাংস দিয়ে বনভোজন চলছিল মহানন্দে। খবর পায় সশস্ত্র সীমা বল, স্নিফার কুকুর সহ বনকর্মীদের নিয়ে হানা দেয় এসএসবি এবং উদ্ধার হয়েছে সম্বরের মাংস দেহাংশ, সঙ্গে উদ্ধার হয়েছে দুটি গাদা বন্দুক। ঘটনাস্থল তুরুতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সা বাগবনে চুনিয়াছড়ার চা বাগানের পাশের জঙ্গল। ঘটনায় টনক নড়েছে প্রশাসনে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা ও সশস্ত্র সীমা বলের 34 নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে চা বাগান বসতি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হয় দুটি গাদা বন্দুক। উদ্ধার হয় হরিণের মাংস চামড়া দেহাংশ। সূত্রের খবর, আরো তিনটি গাদা বন্দুকের খোঁজ চলছে। ঘটনার নেতৃত্বে ছিলেন এসএসপি রাজেন্দ্র চৌধুরী, মুকেশ কুমার মিনা এবং বনদপ্তরের হাতিপোতা রেঞ্জের আরডিএফও অঙ্কিতা ভাদুরী। হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে চুনিয়াঝোড়ার বিরজা লাইনের দুই বাসিন্দা বিনোদ ওরাও ও পুনাই ওরাও। জারি রয়েছে তল্লাশি অভিযান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর বুদ্ধরাজ সেবা জানান যে এই ঘটনায় দুজন গ্রেপ্তার করা হয়েছে, দুটো লোকাল বন্দুক উদ্ধার হয়েছে, দুজন পলাতক এবং ধৃতদের আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। बेटा नीचे दिख रखे শুনতে পেলাম স্যার, একটা হরিণ সাম্বার হরিণকে হত্যা করা হয়েছে গুলি করে মোস্ট প্রবলি, স্যার এটা নিয়ে কী ইনফরমেশান আছে স্যার? অলরেডি আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি, আর ফাদার রেড চালানো হয়ে গেছিলো, দুইজন কিন্তু পালিয়ে গেছে বলে আমার কাছে ইনফরমেশানটা আছে, ওরা তাড়াতাড়ি অ্যারেস্টেড হয়ে যাবে। কোনো স্যার ফায়ার আর্মস রিকভার হয়েছে? দুটো লোকাল গান ও মানে রিকভার হয়েছে। স্যার এদেরকে কোর্টে প্রডিউস করা হচ্ছে, তাই তো? রিমান্ড চাইছেন স্যার? এখন ফর ইন্টারোগেশন এখন পেপার্স রেডি হচ্ছে, চলা যাক আগে। ফুদর্শ, এক সক্রিয় দিন কে লিয়ে তাজা স্বাদ, সভি প্রকার কে সিটিসি চায় অর গ্রিন টি, সভি প্রকার কে গ্রেড অর্গ্যানিক অর প্রিমিয়াম চায় কি বিস্তৃত শৃঙ্খলা কে সাথ জয়গাঁও মে নিকটতম দোকানো পর উপলব্ধ হ্যায়। ফুদর্শ ডুয়ার্স অর সিকিম মে ভি উপলব্ধ হ্যায়। डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें horusproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।